আসসালামু আলাইকুম লোকাল টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজিমউদ্দিন আমরা দীর্ঘদিন পর আজকে আবার ইউনিয়ন পরিষদ আইন 2009 এর একটি স্পেসিফিক ধারা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং এই ধারাটিতে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে পরিষদের নির্বাহী ক্ষমতা অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা কে প্রয়োগ করবেন এই বিষয়টি নিয়ে এই ধারায় আলোচনা করা হয়েছে আমরা চেষ্টা করব এই ধারায় যে বিষয়গুলো আলোচনায় এসছে সেইগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য আমরা আশা করবো সেসব দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই নির্বাচনকালীন সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ নতুন যে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন চেয়ারম্যান এবং সদস্য তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের জনপ্রতিনিধি যারা নির্বাচিত হন তারা তাদের দায়িত্ব কর্তব্য বা তার কি ক্ষমতা সেটি যথাযথভাবে ব্যবহার করতে পারেন না অর্থাৎ পরিষদের উন্নয়ন কাজে তার কি ভূমিকা থাকবে সেটি স্পষ্ট নয় সেই জায়গাগুলো থেকে কিছুটা হলেও আপনারা এই ভিডিওটির মাধ্যমে কিছুটা ধারণা পাবেন যে আপনার কোন কোন জায়গাটায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনাদেরকে বলবো যে ভিডিওটির শেষ অব্দি আপনারা আমাদের সাথে থাকবেন এই বিষয়টি আলোচনা করা হয়েছে আমাদের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনের ছিচল্লিশ নং ধারায় এবং এই ধারাটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আইনের উদ্দেশ্য সাধনের জন্য এবং পরিষদের সবাই যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য চেয়ারম্যান পরিষদের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন তাহলে এখানে আপনারা খেয়াল রাখবেন যে চেয়ারম্যান শব্দটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগে আমরা যে কথাগুলো বলেছি অর্থাৎ ইউনিয়ন পরিষদের আইনের ধারায় যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা এবং আরেকটি কথা বলা হয়েছে যে পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চেয়ারম্যান সাহেব নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন তাহলে তিনি কিন্তু নিজেই নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারেন না তাকে অবশ্যই পরিষদের সিদ্ধান্তের উপরে নির্ভর করতে হবে তাহলে এখানে পরিষদ কারা এই জায়গাটাই আমাদের অনেকটা গ্যাপ থেকে যায় আমরা অনেকে মনে করি যে চেয়ারম্যানের একক ক্ষমতা এখানে এমনটা নয় আমরা অনেকে জানি না বলে সেটা আমরা মনে করি এখানে পরিষদ যে শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে পরিষদ বলতে হচ্ছে যে ১৩ সদস্যের টিম অর্থাৎ জন ইউপি সদস্য এবং চেয়ারম্যান এই ১৩ সদস্য মিলে তারা যেই সভা করে থাকেন এবং প্রত্যেকটা সবার মাধ্যমেই তারা পরিষদের কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটায় সকল সদস্য একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এটা কারো একক সিদ্ধান্তে হবে না এই জন্য এখানে সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে এখানে মতামত দিতে হয় এবং তাদের মতামতের ভিত্তিতে সবাই যে সিদ্ধান্ত গৃহীত হবে শুধুমাত্র সেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করার ক্ষেত্রে যে চেয়ারম্যান নির্বাহী ক্ষমতাটি প্রয়োগ করবেন তাহলে এখানে চেয়ারম্যানের একক ক্ষমতা এরকমটা কিন্তু নয় এই বিষয়টি আপনাদেরকে একটু ধারণা রাখতে হবে যে পুরো পরিষদ মিলে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি নির্বাহী ক্ষমতাটি প্রয়োগ করে থাকেন এর বাইরে চেয়ারম্যানের আলাদা করে কিছু দায়িত্ব রয়েছে যেটির জন্য আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব কর্তব্য সংক্রান্ত আলাদা একটি বিধিমালার মধ্যেও আছে এবং আমাদের এই আইনের ধারায়ও এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেই ক্ষেত্রে যেমন শুরুতেই বলা হয়েছে যে চেয়ারম্যান পরিষদের সবাই সভাপতিত্ব করবেন এবং সভা পরিচালনা করবেন তাহলে এখানে চেয়ারম্যানকে আলাদা করে পরিষদের যে সভা হবে সেই সভাটির সভাপতিত্ব করার এবং সভা পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে এই সভার ক্ষেত্রে চেয়ারম্যান যদি অনুপস্থিত থাকেন সভা হয় সেখানে প্যানেল চেয়ারম্যানরাও দায়িত্ব পালন করতে পারেন পরিষদের সকল কর্মকর্তা কাজ কর্ম তদারকি ও নিয়ন্ত্রণ করবেন এবং পরিষদের কর্মকর্তা কর্মচারীদের কাজ কর্ম তদারকি নিয়ন্ত্রণের যেই দায়িত্ব সেটিও কিন্তু চেয়ারম্যানকে কে দেওয়া হয়েছে গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করবেন গোপনীয় প্রতিবেদনটি সাধারণত চেয়ারম্যান প্রস্তুত করেন এবং পরে উপজেলা নির্বাহী অফিসারও এটিতে স্বাক্ষর করে থাকেন সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ব্যয় সীমা পর্যন্ত ব্যয় নির্বাহ করবেন অর্থাৎ অনেক সময় আমাদের মধ্যে ইউনিয়ন পরিষদের অর্থ ব্যয়ের ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো আইন তোয়াক্কা করতে চাই না অনেক সময় সেই জিনিসটি কিন্তু কখনোই করা যাবে না এখানে আইন স্পষ্ট বলেছে যে সরকার নির্ধারিত যেই ব্যয়সীমা রয়েছে তার মধ্যে তাকে ব্যয় করতে হবে যেমন আমাদের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট রুলসে এবং এই ইউনিয়ন পরিষদের যে চুক্তি বিধিমালা আছে সেখানে চেয়ারম্যানের একটা এক্তিয়ার আছে তারপরে পুরো পরিষদ মিলে সিদ্ধান্ত গ্রহণ করে ব্যয় করার একটি এক্তিয়ার আছে এর বাইরে ওপেন এর বিষয় আছে নগদ ক্রয়ের বিষয় আছে এগুলো প্রত্যেকটা বিধান অনুযায়ী যেভাবে বলা হয়েছে সেইভাবে তাকে এই ব্যয়গুলো নিশ্চিত করতে হবে চেয়ারম্যান ও সচিব যৌথ স্বাক্ষরে পরিষদের সকল আয় ব্যয়ের হিসাব পরিচালনা করবেন আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদের একটা তহবিল থাকে ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে সমস্ত অর্থ জমা রাখতে হয় নগদে লেনদেন করার সুযোগ নেই সেই জমা রাখা অর্থ থেকে দুজনের স্বাক্ষরে অর্থ উত্তোলন হয় পরিষদের সিদ্ধান্ত কর্মে সেই দুজন ব্যক্তি হচ্ছেন একজন চেয়ারম্যান এবং একজন ইউনিয়ন পরিষদের সচিব পরিষদের ব্যয় মেটানো এবং পাওনা আদায়ের জন্য কোনো কর্মকর্তা কর্মচারীকে ক্ষমতা অর্পণ করতেও চেয়ারম্যান সাহেব পারবেন কারো কাছ থেকে অর্থ পাওনা আছে যেমন অনেক সময় বকেয়া করের বিষয় থাকে সেটি আদায়ের জন্য ইচ্ছে করলে চেয়ারম্যান সাহেব কাউকে ক্ষমতা অর্পণ করতে পারবেন সেটা কর্মকর্তা যারা আছেন বা কর্মচারী যারা আছেন তাদের মধ্যে যে কাউকে তিনি এটি ক্ষমতা অর্পণ করতে পারবেন আইনের অধীনে প্রণীত সকল বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করবেন আপনার ইউনিয়ন পরিষদে আইনে প্রতি মাসে একটা রিপোর্ট তৈরি করার এবং উপজেলা নির্বাহী অফিসারকে প্রেরণের কথা বলা আছে তিন মাস পর রিপোর্ট ছয় মাস বছর শেষে রিপোর্ট বাজেট তৈরি করার এই রকম যে বিধানগুলো আছে সেই বিষয়গুলো করার জন্য চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যান পরিষদের অনুমোদন সাপেক্ষে আইন অধ্যাদেশ বা বিধিবিধানের পরিপন্থী নয় এরূপ জনস্বার্থ বা জনগুরুত্বপূর্ণ কোনো জরুরি কাজে কাজ সম্পাদনের নির্দেশ দিতে পারবেন এবং এই ধরনের কার্য সম্পাদনে ব্যয়ভার পরিশোধ তহবিল হতে বহনের নির্দেশ দিতে পারবেন তাহলে এখানে কিন্তু চেয়ারম্যান সাহেব যে জরুরি যদি জনস্বার্থে কোনো কাজের প্রয়োজন হয় সেই কাজটি দ্রুততম সময়ের মধ্যে করার জন্য তিনি নির্দেশ দিতে পারবেন এবং বলা হয়েছে যে এই নির্দেশনা তিনি দিতে পারবেন কিন্তু নির্দেশনার ফলে যে কাজটি হবে এইটিকে পরবর্তী পরিষদের সবাই তাকে অনুমোদন নিতে হবে তাহলে এখানেও আমরা দেখছি যে পরিষদের বিকল্প নেই অর্থাৎ যত কাজেই ইউনিয়ন পরিষদে হোক পরিষদে সেটিকে যেতেই হবে আর পরিষদ বলতে হচ্ছে তেরো সদস্যের টিম চেয়ারম্যান এবং বাকি যে সদস্যরা আছেন তাদের সমন্বয়ে যে টিম তাদের সিদ্ধান্তকর্মে কিন্তু সকল সিদ্ধান্তগুলো নিতে হয় আমরা অনেক সময় বলি যে চেয়ারম্যান সাহেব একা একা সিদ্ধান্ত নেয় আসলে আইনে এই সেই রকম কোনো সুযোগ রাখা হয়নি সকল বিষয়েই কিন্তু চেয়ারম্যান সহ সকল সদস্যদেরকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয় এখানেও সেই কথাটি বলা হয়েছে যে পরিষদের সিদ্ধান্ত কর্মে পরিষদের তহবিল থেকে অর্থ ব্যয় করে যে কোনো জরুরি কাজও করা যাবে এবং এটি চেয়ারম্যান সাহেব নির্দেশ দিয়ে করাতে পারেন পরে তাকে অবশ্যই পরিষদের অনুমোদন নিতে হবে এটা শুধুমাত্র জরুরি কাজের ক্ষেত্রে নির্দেশ দিয়ে করাতে পারবেন পরে অনুমোদন নেবেন কিন্তু আর সকল কাজের ক্ষেত্রে অবশ্যই আগে পরিষদের অনুমোদন লাগবে তারপরে কাজটি করাতে হবে চেয়ারম্যান সাহেবকে কিছু ক্ষমতাও দেওয়া হয়েছে আলাদা করে যেমন বলা হয়েছে আইনে চেয়ারম্যান পরিষদ সবাই পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ ও অন্যান্য সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণের উপস্থিতি নিশ্চিত করবেন আমরা অনেক সময় দেখি যে পরিষদের সবাই বিভিন্ন দপ্তর সংস্থার কিছু কাজের সাথে সমন্বয়ের প্রয়োজন হয় তখন সেই সকল দপ্তর সংস্থার কর্মকর্তাদেরকে সবাই উপস্থিত থাকার জন্য চেয়ারম্যান সাহেব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সেই ক্ষমতা তাকে দেয়া আছে এবং তার অফিসেরও কোনো কর্মকর্তা কর্মচারী তার সবাই উপস্থিত থাকার জন্য তিনি তাদেরকে নির্দেশনা প্রদান করতে পারবেন আইনবিধির পরিপন্থী এবং প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে সচিব এবং হস্তান্তরিত দপ্তরের কর্মকর্তা কর্মচারী ব্যতীত পরিষদের সকল কর্মচারীগণের যথাযথ পদ্ধতি অনুসরণ করে সাময়িক বরখাস্ত করতে পারবেন এখানে একটা বড় ক্ষমতা দেয়া আছে এবং সেই ক্ষমতার মধ্যে সেই ক্ষমতার আওতার বহির্ভূত রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের সচিবের ব্যাপারে তিনি চেয়ারম্যান এই অ্যাকশনটি নিতে পারবেন না এবং হস্তান্তরিত দপ্তরের যে কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন পরিষদে কাজ করেন তাদের ব্যাপারেও তিনি এই অ্যাকশনটি নিতে পারবেন না এটি শুধুমাত্র এর বাইরে যে কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন পরিষদে কাজ করবেন তাদের ব্যাপারে তারা যদি বিশৃঙ্খলামূলক কোনো কার্যক্রম গ্রহণ করেন তাহলে তাদেরকে তিনি কিন্তু বরখাস্ত করতে পারবেন তবে শর্ত আছে এখানে যে এই বরখাস্ত যেটি তিনি করলেন সেটি কিন্তু পরবর্তী সাধারণ সভায় উক্তরূপ সাময়িক বরখাস্ত অনুমোদন হতে হবে তাহলে এখানেও দেখেন চেয়ারম্যানকে কিন্তু একক ক্ষমতা দেওয়া হয়নি তিনি বরখাস্ত করতে পারবেন তবে পরবর্তী যে সাধারণ সভাটি হবে অর্থাৎ সকল মেম্বারদেরকে নিয়ে যে সভাটি হবে সে সবাই কিন্তু আবার এই বরখাস্তর বিষয়টি অনুমোদনের প্রয়োজন হবে তাহলে আমরা আবারও বলছি যে আগে দায়িত্বর ক্ষেত্রে বলছি এখন ক্ষমতার ক্ষেত্রে বলি যে চেয়ারম্যানকে একক ক্ষমতা কোথাও দেওয়া হয়নি পুরোটাই আইন কিন্তু পুরো পরিষদকে ক্ষমতা দেওয়া হয়েছে এই বিষয়টির যথাযথ প্রয়োগ যতক্ষণ না আপনারা পুরো টিম একসাথে করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ইউনিয়ন পরিষদ ক্ষমতায়ন হবে না আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পুরো টিম স্প্রিটটা একসাথে কাজ করতে হবে সবাই যদি একসাথে কাজ করেন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যদি সবাই একসাথে অংশগ্রহণ করেন তাহলে কিন্তু যেমন ইউনিয়ন পরিষদের কার্যক্রমগুলো সহজ হবে তেমনি আপনাদের মধ্যে একটি টিমওয়ার্ক কাজ করবে এবং আইনও কিন্তু শুধু একজনের উপরে কোনো দায়িত্ব দেননি তাকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে পুরো টিমের সিদ্ধান্ত প্রেক্ষিতে তিনি নির্বাহী ক্ষমতাটি প্রয়োগ করতে পারবেন এই শর্তে তো এই বিষয়টি আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এবং সদস্য মেম্বার যারা আপনারা থাকেন আপনারাও খেয়াল করবেন যে আপনার কিন্তু অনেক ক্ষমতা আছে আপনার সিদ্ধান্ত গ্রহণে আপনার ভূমিকা আছে অর্থাৎ কে কি বললো সেইটাকে আপনি গুরুত্ব না দিয়ে আপনার মতামতকে প্রতিষ্ঠিত করার বা আপনার মতামতের গুরুত্বটা এখানে তুলে ধরার আপনার যে সবাই একটা ভূমিকা আছে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা আছে আপনি না স্বাক্ষর করলে অনেক কিছুই হবে না আবার আপনি স্বাক্ষর করলে অনেক কিছুই হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে পরিষদের সচিবের কাছে পরিষদের প্রশাসনিক বিষয় সংক্রান্ত যে কোনো ক্লাসিফাইড রেকর্ড বা নথি লিখিতভাবে তলব করতে পারবেন আইন ও নির্ধারিত পদ্ধতিতে আদেশ প্রদান করতে পারবেন তবে তিনি এমন কোনো ক্লাসিফাইড রেকর্ড বা নথি তলব করবেন না যা সম্পূর্ণরূপে সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তার নিজস্ব তত্ত্বাবধানে থাকবে এবং যেই ডকুমেন্টগুলো ক্লাসিফাইড যে যার দায়িত্বে থাকেন তিনি ছাড়া অন্য কেউ এগুলোকে সচরাচর দেখতে পান না এরকম রেকর্ড ছাড়া পরিষদের অন্য যে কোনো ধরনের ডকুমেন্টরি সচিবের কাছে থাকুক বা অন্য কোনো কর্মকর্তার কাছে থাকুক সেটা চেয়ারম্যান লিখিতভাবে তার কাছে চাইবেন এবং তিনি লিখিতভাবে চাইলে তাকে সেই তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন তবে যদি ডকুমেন্টগুলো এমন হয় যে এটি অন্য কাউকে দেখানো ঠিক নয় এটি শুধুমাত্রই তার কাছে থাকা উচিত তাহলে সেই রকম ডকুমেন্ট তিনি চাইবেন না সেটির জন্য কিন্তু ওই কর্মকর্তা দিতেও বাধ্য নয় এই বিষয়টিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে পরিষদের কোনো সিদ্ধান্ত চেয়ারম্যানের বিবেচনায় আইন বিধি পরিপন্থী হলে এবং তা বাস্তবায়িত হলেও যদি তা জনস্বার্থ জনস্বাস্থ্য ও জননিরাপত্তা বিপন্ন করবে বলে মনে হয় তিনি তার সরকারের নিকট প্রেরণ করতে পারবেন কোনো সিদ্ধান্ত পরিষদ নিয়ে নিল অর্থাৎ ১৩ সদস্য যখন আপনারা বসলেন তখন সংখ্যাগরিষ্ঠ মতামত দেখা গেল যে একটি সিদ্ধান্ত আপনারা নিয়ে নিলেন সেটি চেয়ারম্যান সাহেব বিবেচনা করে দেখলেন যে এটি জনস্বাস্থ্য শৃঙ্খলা জনস্বার্থের পরিপন্থী হয়ে যাচ্ছে এবং জনগণ এতে ক্ষুব্ধ হতে পারে এলাকার যে নিরাপত্তা সেটি বিঘ্নিত হতে পারে এইরকম কোনো সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেললেও সেটি কিন্তু চেয়ারম্যানের একটিয়ার আছে তিনি সেটি সরকারের দৃষ্টিতে আনতে পারেন সরকার সেক্ষেত্রে যদি এটিকে বন্ধ রাখার নির্দেশনা দেন সেক্ষেত্রে এটি সিদ্ধান্ত গ্রহণ করলেও বন্ধ করা যাবে এই কাজটি জনস্বার্থে সরকারের নির্দেশে সেটি বন্ধ রাখা যাবে পরিষদের নির্বাহী বা অন্য কোনো কার্য পরিষদের নামে গৃহীত হয়েছে বলে প্রকাশ করা হবে এবং এটি নির্ধারিত পদ্ধতিতে প্রমাণিত হতে হবে এটি বাস্তবায়নের দায়িত্ব কিন্তু চেয়ারম্যানের হাতে যে পরিষদের যে নির্বাহী আদেশগুলো হয় অর্থাৎ পরিষদ একটা সিদ্ধান্ত নিল তারপরে এটি সিদ্ধান্তটি জনগণকে জানাতে হবে বা অন্য কোনো কর্মকর্তা দপ্তরকে জানাতে হবে সেটি কিন্তু ওই পরিষদের সিল মোহর ব্যবহার করে পরিষদের প্যাডে লিখে তারপরে জানাতে হবে এবং এটি প্রমাণপত্র থাকবে অর্থাৎ আপনার ফাইলে নোট হবে নোট হয়ে উপস্থাপন হবে তারপরে সেই ফাইলে চেয়ারম্যান সাহেব স্বাক্ষর করবেন অন্য দায়িত্বপ্রাপ্ত যদি কোনো মেম্বার থাকেন তারা স্বাক্ষর করবেন এই বিষয়গুলো প্রমাণ আদি রেখে নিশ্চিত করে সেটি প্রকাশ করা যাবে পরিষদের দৈনন্দিন সেবা প্রধানমূলক দায়িত্ব তদারকি করার লক্ষ্যে কর্মকর্তাদের মধ্যে নির্বাহী ক্ষমতা বিভাজনের প্রস্তাব পরিষদের সবাই অনুমোদিত হতে হবে এবং প্রয়োজনবোধে সময়ে সময়ে দায়িত্ব সংশোধনের এক্তিয়ার পরিষদের থাকবে এখানেও বলা হয়েছে যে যদি জনগণের সেবা প্রদানের ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো দায়িত্ব বন্টনের বিষয় থাকে সেটিও কিন্তু চেয়ারম্যান মহোদয় তিনি এই প্রস্তাবটি পরিষদের সবাই উপস্থাপন করবেন এবং পুরো পরিষদ এটিকে আলোচনা করবেন আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন কাকে কোন দায়িত্বটি দেয়া যায় যার কারণে জনগণ সহজেই সেবাটি পেতে পারে সেই বিষয়গুলো তারা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং যদি কখনো মনে হয় যে এই দায়িত্ব আবার পরিবর্তন করা প্রয়োজন সেটিও তারা সবাই আলোচনা করে পরিবর্তন করতে পারবেন তা আমরা এই যে আলোচনাটি করলাম এটি মূলত ইউনিয়ন পরিষদের নির্বাহী ক্ষমতা কে প্রয়োগ করবেন এই বিষয়টি নিয়ে আলোচনা ছিল তো এই বিষয়টি আলোচনার মধ্যেই আপনারা দেখতে পেলেন যে নির্বাহী ক্ষমতাটির কথা চেয়ারম্যানকে বলা হলেও প্রত্যেকটি জায়গায় কিন্তু বলা হয়েছে পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করার পর সেটি বাস্তবায়নের জন্য নির্বাহী ক্ষমতাটি চেয়ারম্যান প্রয়োগ করতে পারবেন এই বিষয়টি আপনাদেরকে একটু পরিষ্কার থাকতে হবে কারণ হচ্ছে এখানে যারা সদস্য আপনারা থাকেন আপনাদের একটা বিশেষ ভূমিকা কিন্তু এখানে আছে আপনার সিদ্ধান্ত গ্রহণের কথা যেটা বলা হয় এটা আপনাদেরকে বাদ দিয়ে কখনো হতে পারে না এই জন্য যে টিম ওয়ার্ক এটিকে আমরা যদি এস্টাবলিশড করতে পারি তাহলে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে আমাদের মধ্যে টিম স্প্রিটটিকে আরও বেশি সংগঠিত করতে হবে যে আমরা যে তেরো জন নির্বাচিত হচ্ছি তেরো জনে মিলেমিশে নিজেদের মধ্যে আলোচনা করে জনগণের স্বার্থে আমাদের সিদ্ধান্তগুলো নিব এবং সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের নির্বাহী ক্ষমতাটি প্রয়োগ করবেন আমাদের চেয়ারম্যান মহোদয় এবং তিনি হচ্ছেন ওই পরিষদের নির্বাহী ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি তিনি সকল সদস্যের পক্ষ থেকে নির্বাহী ক্ষমতাগুলো জনগণের স্বার্থে বাস্তবায়নের কাজ করবেন তো এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে আমাদের চেয়ারম্যান এবং সদস্যদের কী দায়িত্ব রয়েছে নির্বাহী ক্ষমতা পালনের জায়গাটাতে সে বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করেছি আশা করছি আমাদের এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং আমরা আইনের অন্যান্য যে ধারাগুলো আছে যেইগুলোর সাথে আপনাদের সম্পৃক্ততা আছে অবশ্যই আপনাদের সম্পৃক্ততা আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং স্থানীয় সরকার সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এই চ্যানেলটিকে সবার কাছে অর্থাৎ স্থানীয় সরকার নিয়ে যারা কাজ করে তাদের সকলের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ